আমি অফিসে এন্ট্রি করছিলাম আর এন্ট্রি করার পরে আমি হঠাৎ মোবাইলে একটি নোটিফিকেশন দেখতে পাই একটি ডেলিভারি কোম্পানির তরফ থেকে, যার নাম হলো ই-কার্ট। সেখান থেকে একটি মেসেজ আসে, ইওর প্রোডাক্ট আউট অফ ডেলিভারি। তো আমি খুলে দেখি, ওখানটায় দেখায় কি মান্যতা পেয়ে কোনো একটি প্রোডাক্ট আমার অ্যাড্রেসে ডেলিভারি করানো হবে, সেটি আউট অফ ডেলিভারি হয়ে গেছে। এবার সেই দেখে তো আমি খুবই খুশি, কারণ আমি জানতাম না। তারপরে আমার হঠাৎ মনে হলো যে আমার সাথে কোনো ফ্রড হতে চলেছে মান্যতা পেয়ে কোম্পানির নামে। তখন আমি ভেরিফাই করি, এবং ভেরিফাই করার পর আমি চুপচাপ কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করিনি। আপনিও কিন্তু না জেনে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ওয়েবসাইটে মেসেজটিতে কিন্তু আমাকে লিঙ্ক দেওয়া হয়েছিলো, আমি লিঙ্কে কিন্তু ক্লিক করিনি। তারপরে আমাকে দুপুরের নাগাদ ডেলিভারি বয় কল করে যে আপনার একটি প্রোডাক্ট রয়েছে থার্ড পার্টি কোরিয়ার থেকে, আর নয় কোথায় নেবেন। তো আমি বললাম আমার যে অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসে আমি নিয়ে নিলাম। এবার নিয়ে নেওয়ার পর সেই প্রোডাক্টটি ফাইনালি আমার কাছে চলে এসেছে। আর যখন আমি প্রোডাক্টটি রিসিভ করি, সেখানটায় লেখা ছিল কিন্তু ফ্রি গিফট, মানে প্যাকেটের ওপরে লেখা ছিল ফ্রি গিফট। আর এর জন্য কিন্তু আমাকে এক টাকাও কোনো পে করতে হয়নি, এটা সম্পূর্ণভাবে গিফটে দরুন মান্যতা পেয়ে তরফ থেকে পাঠানো হয়েছে। আপনি যদি একজন রিটেলার হয়ে থাকেন তাহলে আপনাকেও কিন্তু পাঠানো হতে পারে, ঠিক আছে। তো চলুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেব এবং এই প্রোডাক্টটা আনবক্সিং করে দেখব। বলে দিই প্রথমে আমি এই প্রোডাক্টটা আনবক্সিং করে নিয়েছি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটি সিল অলরেডি ব্রেক করে দিয়েছি, কারণ আমার কৌতূহল ছিল। আমি আপনাদেরকে দেখানোর আগেই আমার কৌতূহলবশত আমি এটিকে আনবক্স করে ফেলেছি, ঠিক আছে। তো চলুন আপনাদের সামনে আরেকবার এটি খুলে দেখিয়ে দিচ্ছি। তো যখন এরকম টাইপের একটি যে হোয়াইট কালার প্যাকেটের মধ্যে প্রোডাক্টটি এসেছিলো, এবার এর ভেতরে যখনই আমি এটিকে খুলি, এর ভেতর থেকে কিন্তু এরকম টাইপের একটি জিনিস বেরোয়। দেখুন, সবার প্রথমে আমি যেটা দেখে ইমপ্রেসড হই সেটা হলো এই কার্ডটি। দেখুন এখানটায় দেখুন রয়েছে মান্যতা পে, এবং নিচে দেখুন রয়েছে পর অনির্বাণ দাস। এইটা দেখে কিন্তু আমি খুবই খুশি হই। আর এই যে প্রোডাক্টটি, এটি যে পাঠানো হয়েছে গিফট আইটেমটি, এটি পাঠানো হয়েছে ঈদের জন্য। যেখানটা দেখতে পাচ্ছেন এখানটায় ঈদের কিছু লেখা রয়েছে, তার সাথে দেখুন এখানটায় মান্যতা পের কাস্টমার কেয়ারের নাম্বারও এখানটায় লেখা রয়েছে, যেটা 91 কাস্টমার কেয়ারের নাম্বার, লাস্টে 91 সেটি লেখা রয়েছে, এবং এখানটায় ইমেল আইডিও কাস্টমার কেয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। আর যখনই এর পেছনে উল্টেছি দেখুন এখানটায় কিন্তু একটি এনভেলপ রয়েছে। এর ভেতরে যখনই আমি এটিকে খুলছি দেখুন এর ভেতর থেকে বেরাচ্ছে এরকম একটি কার্ড, যে কার্ডের উপর খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে, এবং সাইটে দেখুন একটি মান্যতা পেয়ে লেখাও রয়েছে, ঠিক আছে। এইটা দেখে তো আমি খুবই ইমপ্রেসড হই, কারণ মান্যতা পেয়ের তরফ থেকে, কারণ অন্যান্য কোনো কোম্পানির তরফ থেকে কিন্তু আমার কাছে এরকম টাইপের কোনো দিনই আসে। আর সাথে কিন্তু দেওয়া হয়েছে সাহিল লাচ্চার একটি প্যাকেট, যেখানটায় দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটটি রয়েছে এই প্যাকেটটা, আর এই প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি কোম্পানি, যেখানটায় ISO সার্টিফাইড কোম্পানি কিন্তু আপনারা এখানটায় মানে কোম্পানি, এই কোম্পানিটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনার এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু খুবই ভালো ব্র্যান্ডের দেওয়া হয়েছে। এবং এটি যদি উল্টে দেখি তাহলে দেখুন এখানটায় কিন্তু রয়েছে সাহিল লাচ্চা, এবং নিচে দেখুন এখানটায় সমস্ত ইনগ্রিডিয়েন্ট, আর এখানটায় দেখুন এই যে কোম্পানির বিষয় কিন্তু এখানটায় ফেসবুক পেজও দেওয়া রয়েছে, সাথে কিন্তু এখানটায় FSSI-র এখানটায় যে ব্র্যান্ডিং মানে এখানে সার্টিফিকেট ওটাও কিন্তু এখানটায় দেওয়া রয়েছে, লাইসেন্স নম্বর। মানে এটি খুবই ভালো কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমাদেরকে দিয়েছে গিফট হিসাবে মান্যতা পেয়ে, যার জন্য কিন্তু এক টাকাও চার্জ করেনি কোম্পানি, ঠিক আছে। দেখুন তার সাথে দেখুন এখানটায় রয়েছে কত গ্রামের এটি রয়েছে, দেখুন এখানটায় রয়েছে 250 গ্রামের এই প্যাকেটটি রয়েছে, এবং এই প্যাকেটটি যেটি MRP প্রাইস সেটা হলো 120 টাকা। এখানটায় দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি সমস্ত কিছু লেখা রয়েছে। আর এখানটায় দেখুন এখানটায় যদি ভালো করে দেখেন এখানটায় 150 টাকা, এখানটায় একটি স্ট্যাম্প মারা হয়েছে, এবং এখানটায় দেখতে পাচ্ছেন এটি ম্যানুফ্যাকচারিং ডেট আরও সমস্ত কিছু লেখা রয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে কোম্পানির এই প্রচেষ্টাটা, এই যে রিটেলারদের ভাবা, রিটেলারদের চিন্তাভাবনা। আপনারা যদি একজন বাংলার আইডি নিতে চান, বা আপনারা যদি বাংলার কোম্পানির সাথে জুড়ে থাকতে চান, তাহলে আমরা বলবো অবশ্যই আপনি এই মান্যতা পেয়ে কোম্পানির সাথে একবার জুড়ে থাকতে পারেন, জুড়ে দেখতে পারেন, একবার কাজ করে দেখতে পারেন। কারণ এই কোম্পানি কিন্তু এই সময় খুবই ভালো সার্ভিসেস দিয়ে আসছে, এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু খুবই ভালো সার্ভিসেস আপনাদেরকে দিয়ে আসছে, যেখানটায় প্রত্যেকটি রিটেলারের যে যে জিনিসগুলি দরকার, অথবা প্রত্যেকটি রিটেলারের যে সাপোর্ট দরকার, সেই সাপোর্ট কিন্তু প্রতিনিয়ত দিয়ে আসছে। এর উপরে দেখুন আমাদের এর উপরে কিন্তু অনেক ভিডিও রয়েছে, আপনারা যদি আইডি নিতে চান আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন। এবং এন্ড স্ক্রিনে দেখুন দুটো ভিডিও আসছে, উপরে ভিডিওটার উপর ক্লিক করে এই কোম্পানির কমিশন লিস্ট আপনারা দেখতে পারবেন, নিচের ভিডিওটায় ক্লিক করলে এই কোম্পানির আইডি কীভাবে নেবেন এবং কী কী অফার চলছে সেটি দেখতে পাবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনেও প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি এরকম টাইপের ইনফরমেশন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।